নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। প্রতিদিন শিরোনাম নিয়ে হাজির আমি অংশু আপনাদের সামনে। দিস নিউজ ইজ ব্রট টু ইউ বাই হম কিসি ভি প্রকার কি রিয়েল এস্টেট সেবাও কে লিয়ে উপলব্ধ হ্যায়। সম্পর্ক করেন নিউ এজ রিয়েলটর। শাদি হো ইয়া কোই ফাংশন, ইয়াদ রাখিয়ে এক হি নাম, সুমানি ডিজিভিশন এন্ড প্রোডাকশন। অবশেষে দেশে দৈনিক করোনা পরিসংখ্যানে খানিকটা স্বস্তি ফিরল। টানা চার দিন 18,000-এর উপরে থাকার পর দৈনিক আক্রান্তের সংখ্যা পরপর দুদিন থাকলো 16,000-এর ঘরে। সেই সাথে স্বস্তি দিচ্ছে নিম্নমুখী পজিটিভিটি রেটও। একদিনে অ্যাক্টিভ কেস বাড়লেও আগের দিনের তুলনায় সেই বৃদ্ধি অনেকটাই কম। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 16,615 জন, যা কম বেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা 1,31,043 জন, যা গতকালের থেকে 330 জন বেশি। এদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 20 জন, এই সংখ্যাটা আগের দিনের থেকে কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত মোট সংখ্যা 5,25,478 জন। করোনায় দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও খানিকটা স্বস্তির। অশান্তি নয় উন্নয়ন, হিংসা নয় শান্তি, শান্তি থাকলেই উন্নয়ন হবে, শিল্প হবে। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাহাড়ে স্থায়ী শান্তি এবং উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের জন্য উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর জিটিএ নির্বাচনের ফল ঘোষণার পর কল্পতরু মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওই মঞ্চ থেকে একাধিক ঘোষণা করেন তিনি। তিনি বলেন, পাহাড়ে যারা ফুটপাতে বসে ব্যবসা করেন তাদের জন্য দোকান করার পরিকল্পনা, পাহাড়ে মহিলাদের শপিং মল তৈরি করার বার্তা মুখ্যমন্ত্রীর। স্বামী বিবেকানন্দের বাড়ি ঘুরে দেখলেন ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বাংলার তথা 2 দিনের সফরের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার। তবে সারাদিনের নানা রাজনৈতিক কর্মসূচির আগে তিনি তার সফরের দ্বিতীয় পর্যায় শুরু করলেন সিমলা স্ট্রিটের স্বামীজির ভিটে বাড়ি ছুঁয়ে। পাহাড়ের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ে এত শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখিনি, পাহাড়ের মানুষ যা পারে তা অনেকেই পারে না। এরপর দার্জিলিংবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আবেদন, কথা দিন পাহাড়কে আর অশান্ত হতে দেবেন না। এরপর পাহাড়বাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা বন্ধুত্ব চাই, ঝগড়া চাই না, আমাদের একটাই লক্ষ্য, পাহাড় ভালো থাক, পাহাড় এগিয়ে যাক। পাহাড়ের হাসি দেখতে চাই, কাঞ্চনজঙ্ঘার হাসি দেখতে চাই। উল্লেখ্য, রাজনৈতিক টানাপোড়েনের জেরে কয়েক বছর আগে অশান্ত হয়ে উঠেছিল পাহাড়, বিভিন্ন প্রান্তে জ্বলছিল আগুন। মঙ্গলবার দার্জিলিংয়ের ম্যাল চৌরাস্তার অনুষ্ঠান পাহাড়ের মানুষের জন্য একাধিক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী দিনে শিল্প থেকে শিক্ষা সব ক্ষেত্রে প্রচুর উন্নয়ন হতে চলেছে রাজ্য সরকারের হাত ধরে। আষাঢ় মাসের শেষের দিকে কাগজ কলমে যা বর্ষাকাল, তবুও দেখা নেই বৃষ্টি, তীব্র দাবদাহে পড়ছে উত্তরবঙ্গ। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে আমন ধানের চাষের মৌসুম। আমন চাষ মূলত বৃষ্টি নির্ভর, তাই জেলা জুড়ে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। আগামী 21 জুলাই কলকাতার শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ডাকা মহাসভার প্রস্তুতি পর্ব চলছে গোটা রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার মহারাজা মোড় এলাকায় এসে বক্তব্য রাখলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন। ধূপগুড়িপুরে ফুটবল ময়দানে বেলা 2 নাগাদ সভা করতে আসবেন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাইকেল চালিয়ে কলকাতায় 21 জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কোচবিহারের 10 জন যুবক। ধূপগুড়িতে অভিষেক ব্যানার্জির সভাস্থলে ঘিরে কর্মী রাস্তা শুরু করেছেন পুলিশ কুকুর সহ পুলিশের কারাকারির মধ্যে দিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা সভাস্থলের ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন। নার্সিংহোমের বাকি অবৈধ অংশ ভেঙে দিল পুরসভা। গত বৃহস্পতিবার শিলিগুড়ি আশ্রম পাড়ের একটি নার্সিংহোমে কিছু অংশ ভেঙে গুড়িয়ে দেয় শিলিগুড়ি পুরসভা। পুরসভার বক্তব্য, নার্সিংহোমের বেশ কিছু অংশ বেআইনি নির্মাণ হয়েছিল। পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলো এক টোটোর চালক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাজল থানার কোদুবাড়ি এলাকায়। বিভিন্ন দাবিতে সোমবার রাতে ডাবরা ফুলবাড়ি পিপলস ফোরাম নামে একটি অরাজনৈতিক সংগঠনের তরফে ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড় ফাড়ির ওসির হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबेट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। गोदरेज इंटीरियो घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम आपकी सेहत का ख्याल रखते हुए
हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। Admissions open. Sikkim Professional University, a leading university for higher education in Gangtok, Sikkim. Reshaping education system through innovative teaching methods. Offering various courses in collaboration with iNurture Education Solutions, Bangalore. Contact number 83272725252. 83272729 केवल 6 रुपया एक करोड़ सच्ची किन्नु होस डियर साप्ताहिक लॉटरी केवल 6 रुपया अनि जित्नु होस पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। दिस इज अ वुडन लैमिनेट फ्लोरिंग अवेलेबल इन मेनी डिजाइन्स, मेनी कलर्स, मेनी टेक्सचर्स। स्टार्टिंग रेंज इज 75 रुपीज पर स्क्वायर फुट। AC 4 ग्रेड। देयर आर मोर ऑप्शंस विद मोर कलर्स एंड मोर टेक्सचर्स। दिस इज अ जनरल वुडन एंटीक फिनिश कलर, whereas this is dark brown in color. This is with the group. This is gray color. Everything is available with us. This is again another wooden color. This all is available under one roof at 7 Concepts, located at Parnami Mandir Road.